অনেক সময় দেখা যায় আমরা আমাদের জিমেল আইডির পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা আমাদের জিমেল আইডির পাসওয়ার্ডের যে বিষয়টা আছে বা সেটিংটা আছে সেটা আমরা খুঁজে পাই না। তো বন্ধুরা, কীভাবে আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন, তো চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এবার জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা উপরের দিকে একটা লোগো অপশন দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। আচ্ছা, এখানে টাচ করা হয়ে গেলে গুগল অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পারবেন, সো এখানে টাচ করে দিবেন। দেন এখানে টাচ করা হয়ে গেলে আপনারা একটু ডান দিকে নিয়ে আসবেন, এখানে আনার পর আপনারা সিকিউরিটি একটা অপশন দেখতে পারবেন। এবার একটু নিচের দিকে চলে আসবেন, এবার এখানে আসার পর আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড, সো এখানে টাচ করে দিবেন। তো পাসওয়ার্ডে টাচ করা হয়ে গেলে আপনাদের সামনে এবার এরকম ইন্টারফেস থাকবে, এবার এখান থেকে আপনাদের এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, যদি আপনাদের পাসওয়ার্ড না মনে থাকে তো ফরগেট পাসওয়ার্ডে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করা হয়ে গেলে যেহেতু আমরা পাসওয়ার্ড পরিবর্তন করব, তো এই জন্য আপনারা প্রথমে নিউ পাসওয়ার্ড দিবেন। তো আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো প্রথমে নিউ পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই নিচের দিকে দিবেন। তো আমি সেম পাসওয়ার্ডটা নিচের দিকে দেবো। তো পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড, সো এখানে টাচ করে দিবেন। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করা হয়েছে, তো এবার আপনারা এখানে গেট স্টার্টেড টাচ করে দিবেন। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে। তো গাইস, এভাবে আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।